بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলার অসীম দয়া মেহরবানি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনের সবচেয়ে দামি কাজের উদ্দেশ্যে জমা হওয়ার জন্য তৌফিক দান করছে। দিন যেরকম আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে দামি, দিনের মেহনতও আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। আর এই মেহনত, এই কাজ পৃথিবীতে মানুষের মধ্যে যারা সবচেয়ে উঁচা ছিলেন, সম্মানিত ছিলেন, দামি ছিলেন, ওনাদেরকে দিয়ে আল্লাহ তাআলা করাইছে। ওনারা কারা ছিলেন? আম্বিয়া আলাইহিম সালাতু সালাম, নবী রাসূলগণ। ওনাদের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই মেহনত নিয়ে খাড়া হয়েছে। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে দিনের মেহনতের জন্য কবুল করেন। সবে কিন্তু দিনের মেহনত করিতে পারে না, সবে কি রাজার বেটি বিয়ে করিতে পারে? ব্যাংকে যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন তারাই দিনের মেহনতের জন্য কবুল হন। সাআদত বজরে বাজুই এনিস তা না বখশাদ খোদায় বখশিন্দা, নেক হওয়া, দিনের মেহনত করা, নেক কাজ করা মানুষের শক্তির দ্বারা হয় না, আল্লাহ তাআলার কবুলের দ্বারা হয়। কিন্তু আমাদের দায়িত্ব হইল চেষ্টা। আল্লাহ তাআলা মানুষকে যোগ্যতা দিয়েই পাঠাইছে, ভিতরে মানুষের যোগ্যতা আছে। মেহনতের দ্বারা ওই যোগ্যতাটা ফুটে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فَأَبَوَاهُ يُحَوِّدَانِهِ وَيُنَصِّرَانِهِ وَيُمَجِّسَانِهِ। প্রত্যেক বাচ্চা দিনের যোগ্যতা নিয়ে, ইসলামের যোগ্যতা নিয়ে পয়দা হয়। মা বাপের তালিমের কারণে কেউ মুসলমান হয়, কেউ অমুসলমান হয়, কেউ দিনদার হয়, কেউ বেদিন হয়, কেউ ইহুদি হয়, নাসারা হয়, কেউ মুসলমান হয়। কিন্তু মা বাপের দায়িত্ব এই না যে ছেলে পাইয়া গেছে, বাচ্চা পাইয়া গেছে, তাকে তার স্বাধীন যেভাবে যায় ওইভাবে বানাইবে। এটার মধ্যে আল্লাহ তাআলা জিম্মাদারি আছে, আমানত। দিন যেরকম আমানত, এরকম বাচ্চা আমানত। বাচ্চাকে দিন শিখানো, দিনে তরবিয়ত দেওয়া মা বাপের দায়িত্ব। বাচ্চা দিনদার হয় মা বাপের তালিমের উপরে। মা বাপ যদি দিনদার হয় তো মা বাপ চাই যে আমার ছেলেটা দিনদার হয়, তারও আখেরাত ঠিক হয়, তারও আখেরাতের চির শান্তির ব্যবস্থা হয়, আমাদেরও তার মাধ্যমে হয়। তো মা বাপ তাকে
দিনদার বানানোর জন্য, আলেম বানানোর জন্য চেষ্টা করে দিন শিখায়। আর মা বাবা যদি দিনদার না হয় তো তো তারা দিয়ে দুনিয়া কামায়, সেই দুনিয়াতে সুখী হয়, এই জন্য তার দুনিয়ার ডিগ্রি নেওয়ার জন্য তার ভিসে সব খরচ করে। বাচ্চার ভিতরে কিন্তু যোগ্যতা আছে, তারা যদি ভালো শিখায় তো সে ভালো লাইন গ্রহণ করতে পারে, সে ভালো হয়, ভালো পরিবেশে রাখে। মেরে মহতারাম, দিন আল্লাহ তালা আমাদের কাছে আমানত স্বরূপ দিয়েছে, দিন আমানত নেয়ামত, আমানত হিসাবে আমানতের হক আদায় করতে হবে, নেয়ামত হিসাবে নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আমানতকে তার জায়গাতে পৌঁছাইতে হবে, যার আমানত তাকে না দিয়া যদি আমি আরেকজনকে দিয়ে দিই কি বলেন ঠিক হবে? তার আমানত তাকে পৌঁছাইতে হবে, অন্যকে দেওয়া যাইবে না। এরকম না যে কেউ আমার কাছে আমানত রাখছে, এখন আসে না, এক মাস দুই মাস তিন মাস এক দুই বছর আসে না, তা আমি দোয়া জানি কি বলেন, বিসমিল্লাহ আউয়ালাহু আখেরাহু, এই দোয়া পড়িয়া কি আমি এই আমানতকে হালাল করতে খাইতে পারিব? তাকে তালাশ করতে হবে। দেশে থাকে তো দেশেই পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে, দেশে নাই বিদেশে তো তার ওইখানে তার আমানতটা পৌঁছাইলে আমার জিম্মাদারি আদায় হবে, আমি আমানতের আমানতদার হিসাবে গণ্য হইব আল্লাহ তালার কাছেও, মানুষের কাছেও, তার কাছে আমাকে আল্লাহ তালা আজিরও সওয়াব দিবেন। তো ঠিক দিনটা আমানত আল্লাহ তালা আমাদের কাছে দিয়েছেন, এই আমানতকে তার জায়গাতে পৌঁছাইতে হবে। আমি দিনের উপরে চলি, দিন সারা জগতে জিন্দা হয় এই জন্য ফিকির করি, এটাই আমার কাজ, এটাই আমানত। এই না যে দিন আমি বুঝছি তো আমি শুধু দিনের উপরে চলব আর বাকিরা দিন বেদিন এর কোনো চিন্তা করিব না, তো আমানতদারি হবে না। আমার নিজে দিনের উপরে চলা, আমার ঘরের লোক দিনের উপরে চলে, আমার আত্মীয় স্বজন প্রতিবেশী দেশবাসী সারা জগৎবাসী কিয়ামত পর্যন্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মত তারা দিন পাই, দিনের উপরে চলে, এই জিম্মাদারি আমার উপরে। আখেরি নবীর উম্মত হিসাবে আমি যেরকম দিনের উপরে চলব, পুরা উম্মত কি করি আমার ঘর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ দিনদার হয়, দিনের উপরে চলে, জাহান্নাম থেকে মাসিয়া জান্নাতি হয়, যেরকম আমার জন্য ফিকির যে আমি জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতে যাই, ঠিক এরকম বাকি সবার জন্য আমার মেহনত হইতে হবে, ফিকির হইতে হবে, দোয়া হইতে হবে, তাহলে আমি দিনদার, আমি আমানতদার, আমি সহি আছি, আমি সঠিক রাস্তায় আছি। এর বেশ কম হবে তো আমি নামের দিনদার, কামের দিনদার না, কিন্তু
সেই হিসেবে আমরা হিসেব লাগাই যে আমি কতটুকু দিনদার, আসলে কি নামের দিনদার না বাস্তবে দিনদার। দিন তো হইল বড় সহজ, আল্লাহ নবী বলছেন দিন সহজ। দিন কি? আল্লাহ নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের আমাদের হায়াতের ব্যবহারের জন্য যে নিয়ম কানুন নিয়ে আসছেন, যে পদ্ধতি নিয়ে আসছেন, এটাকে দিন বলে। কি বলেন ভাই, এটা কি কঠিন হইল? সহজ। ওই নিয়ম অনুযায়ী আমরা আমাদের এই হায়াতটাকে ব্যবহার করি। যদি ব্যবহার করতে পারি এ দুনিয়ার অল্প হায়াতের ভিতরে, তাহলে আল্লাহ তাআলা এ দুনিয়ার ছোট্ট জিন্দগির মধ্যে আমাকে হায়াতে তৈবা, সুখের জিন্দগি, শান্তির জিন্দগি, আরামের জিন্দগি দান করবেন। আর মৌতের পর থেকে নিয়ে আখেরাতের চিরকালের জিন্দগি, চির শান্তি আর সুখের ব্যবস্থা করে দিবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন। এটাই আল্লাহ তাআলা বলছেন এখানে, যে কোনো লোক, পুরুষ মহিলা, যখন ঈমানকে ঠিক করিয়া আমলকে ঠিক করবে, ঈমানকে সুন্দর করিয়া আমলকে সুন্দর করবে, তাকে আল্লাহ তাআলা দুনিয়ার অস্থায়ী জগতের মধ্যে শান্তি আরাম দান করবেন। যেটা আমি আপনি চাই, শান্তি চাই, এই শান্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দেওয়ার জন্যই পয়দা করেছেন, নাকি অশান্তি দেওয়ার জন্য পয়দা করেছেন? তো শান্তির লাইনে আমরা থাকতে হবে, তাহলে না শান্তি পাব। শান্তির লাইন ছুত হইয়া যদি আমি আপনি শান্তি চাই, তাহলে কি শান্তি পাওয়া যাইব? আমি যদি দিনাজপুরের গাড়িতে উঠিয়া কি বলেন চট্টগ্রাম পৌঁছার জন্য দোয়া করি, চেষ্টা করি, কি বলেন ফিসাব বুজুর্গ নিয়েও দোয়া করি, তাহলে তো আমি দিনাজপুরের গাড়িতে আমাকে চট্টগ্রাম পৌঁছাই দিব, কি বলেন? দিব না ভাই। কেন? আমি দোয়া করছি, চেষ্টা করছি, বিশ্বাস দিয়েও দোয়া করছি। কি বললেন, দোয়া কবুল হবে ভাই? কেন কবুল হবে না? লাঞ্ছিত হয়ে গেছে আমাকে চট্টগ্রাম পৌঁছতে হলে, তো কি বলেন দিনাজপুরের গাড়িতে উঠলে চট্টগ্রাম পৌঁছা যাইবেও? আমাকে কোন কোন গাড়িতে উঠতে হবে? চট্টগ্রামের গাড়িতে উঠতে হবে। চট্টগ্রামের গাড়িতে উঠলে আল্লাহ তাআলা আমাকে সহজে কোথায় পৌঁছাবেন ভাই? চট্টগ্রাম পৌঁছাবেন। সেরকম আমি শান্তি যদি চাই দুনিয়াতে আখেরাতে, এর জন্য আল্লাহ তাআলা নিজেই তো লাইন বাতাই দিয়েছে। আল্লাহর নবীর মাধ্যমে কোরআনে পাক অবতীর্ণ করি, আমাদেরকে লাইন বাতাই দিয়েছে যে তোমার দুনিয়া আখেরাতের শান্তির লাইন ঈমান আমলের লাইন। তুমি যদি দুনিয়া আখেরাতের শান্তি চাও, তো তোমার জন্য লাইন এই, তুমি মেহনত করিয়া ঈমানকে সুন্দর করো, ঈমানকে ঠিক করো, আর আমলকে ঠিক করো, তাহলে আমি আল্লাহ
অবশ্যই অবশ্যই তোমাকে দুনিয়াতেও শান্তি দিব, আখেরাতেও শান্তি দিব। তো শান্তির লাইন হলো এটা। আর আমি যদি এই লাইন ছাড়ি দিয়া, কি বলেন, ইমান ও আমলের লাইন বাদ দিয়া আরেক লাইন ধরি, তাহলে ওই দিনাজপুরের গাড়িতে উঠিয়া চট্টগ্রাম যাওয়ার জন্য কি বলেন যাওয়ার মতো হবে, তাহলে কি শান্তি পাওয়া যাবে? আমাদের অবস্থা তাই, আর সবাই শান্তি চাইতেছ, মেয়ে পুরুষ শিক্ষিত অশিক্ষিত সবাই শান্তি চাই, শান্তির জন্য দোয়াও করি, শান্তির হাটও নাম রাখি দিছি, কি বলেন, শান্তির নগরও নাম রাখতিস, বাচ্চার নামও শান্তি রাখতিস, কি বলেন, শুনেন নাই আপনারা, এই কাকরাইলের কাছে শান্তিনগর আছে, মানুষকে ওইখানে বেশি অশান্তি, সব জিনিসের দাম সবচেয়ে বেশি। তো শান্তি হইলেও নামের দ্বারা, শুধু নামের দ্বারা শান্তি হবে, নামের সাথে কামও মিলে। তো মেরে মহতরাম ভাই আর বুজুর্গ, শান্তির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখেরাতে ইমান আমল লাইন দান করছে। আমার বুঝে আসুক না আসুক, আমি যদি ওই ইমান আমলের লাইন ধরি, তাহলে আল্লাহ তাআলা আমাকে দুনিয়া আখেরাতের মধ্যে শান্তি আর শান্তি দান করবে, যেটা আমি আপনি চাই। এই জন্য মেহনত করি এক নম্বর ইমান বানাইতে হবে। দেখেন আজ দুনিয়াতে কয়েক প্রকারের লোক আছে, এক প্রকারের লোক আছে তারা মেহনত করিয়া ইমান আমলকে সুন্দর করছে, আর তাদের ওদিকে দুনিয়াও আসছে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দুনিয়াও দিছে, দিনও দান করছে, দিন দ্বারো দুনিয়া দ্বারো, দিনও আছে দুনিয়াও আছে। তো তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার শান্তির ব্যবস্থাও করেছেন, আখেরাতেও তারা শান্তি পেয়ে। এক নম্বর লোক, কি বলেন, দুনিয়াতে শান্তি আখেরাতেও শান্তি, দুনিয়াতে মেহনত করি ইমান আমলকে সুন্দর করছেন, আর আল্লাহ তাআলা তাদেরকে মালাস বাবু দিছে। আল্লাহ নবী ফরমান, নেমাল মাল ও সালেহ লির রাজুলি সালেহ, নেককার লোকের জন্য হালাল মাল কতই না উত্তম, নেককার লোকের জন্য হালাল মাল কতই না উত্তম, নেককার আবার হালাল মাল কামাইছে, হারাম না, দুই নম্বরই না, তো দিন দুই নম্বরে হইলে নেককার হইল। তো ওই লোকের জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা শান্তি দিবেন দিলেন, আখেরাতেও তার শান্তির ব্যবস্থা হবে। আর এক প্রকারের লোক আছে, তাদের দুনিয়া অশান্তি আখেরাতে অশান্তি, সবচেয়ে খারাপ লোক, পোড়া কোফাইলা বলে না, পোড়া কোফাল, দুনিয়াও নাই দিনও নাই, মেহনত করে ইমান আমলকে ঠিক করে নাই, আর ওদিকে বকির, দুনিয়ার মাল আসবাব নাই। তো তার দুনিয়াতে অশান্তি আখেরাতে অশান্তি। আর কিছু লোক আছে মাশাল্লাহ, তারা মেহনত করিয়া ইমান আমল কামাই করছে, দিনদার ইমানদার, কিন্তু গরিব আছে না, অনেক লোক সাহাবাদের মধ্যে ফোকারাই মুহাজিরিন, মুহাজির গরিব সাহাবি, তো তাদের যদিও দুনিয়াতে অশান্তি হয়,
কিন্তু দিনদার ইমানদার হওয়ার কারণে আখেরাতে আল্লাহ তাআলা তাদেরকে চিরকালের জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়ে চির শান্তির জায়গা কোথায় পৌঁছাইবেন? জান্নাতে পৌঁছাই। বরং ওই মালদার দিনদারের দিকে এদের মর্তবা আখেরাতের মধ্যে সবচেয়ে বেশি। হাদিসের মধ্যে আছে না, গরিব দিনদার মালদার পয়সাওয়ালার থেকে 500 বছর আগে জান্নাতে পৌঁছিয়ে দেবে। তো দিনদার গরিব হইয়া ঠকে নাই, আসল মধ্যে ওই দিনদার গরিব দিয়ে গেছে, আখেরাতের মধ্যে সে সবচেয়ে সম্মানিত হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া গরিবও ছিলেন, এতিমও ছিলেন। কি বলেন, এতিম অবস্থা তো ফয়দাই হয়েছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবও ছিলেন, আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি আহিয়েনি মিসকিনান ও আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখেন, মিসকিন অবস্থায় মদ দান করেন, আর মিসকিন গরিবদের সাথে আমার হাসর করেন। চিন্তা করেন, আমরা ভুল হয়ে কেউ এরকম দোয়া করি? ভুল হতো না। আজ এক লোক আরেক লোকের কাছে দোয়া চাইছে, কি দোয়া বলছে? দোয়া করেন যেন বড় লোক হইতে পারি, কি কন যেন আরেকটু বড় লোক হইতে পারি, কি বলেন? এরকম দোয়াই তো চাওয়া দরকার, মানে দুনিয়া লাইনে বড় লোক হওয়া, এই দোয়াই চাওয়া দরকার, কি কন নাকি দিনের লাইনে বড় হওয়ার দোয়া করা চাই, দোয়া চাওয়া চাই। দেখেন দোয়া চাইতেছে, দুনিয়া এত ভিতরে ঢুকছে, চিন্তা করেন, দোয়া চাইতেছে, এ দোয়া করেন ভাই যেন আমি বড় লোক হইতে পারি। দুনিয়ায় যাওয়া দেওয়া, কি বলেন, এটাই তো কামিয়াবির লক্ষণ, কি কন এই জন্য দুনিয়ার জন্য, দুনিয়ার বড় লোক হওয়ার জন্য দোয়া করছে, দোয়া চাইতেছে। এদের জিন্দগি দিন থেকে কত দূরে, তা আমাদের মেহনত তো এদের উপরে হওয়া চাই, নিজের উপরে হওয়া চাই, এরকম লোকের উপরে হওয়া চাই। আমি মেহনত কতটুকু করি? তো তিন প্রকার হইল, কয় প্রকার হয়েছে ভাই? তিন প্রকার। এক প্রকার কি? দিনদার দুনিয়াদার, দিনদার দুনিয়াদার। আর এক প্রকার হইল কি? দিনদার কিন্তু দুনিয়াদার না। আর এক প্রকার কি? দিনও নাই দুনিয়াও নাই। কয় প্রকার হইল? তিন প্রকার। আর এক প্রকার হইল, আরেক প্রকার কি? আরেক প্রকার কি? দুনিয়া আছে দিন নেই, কি বলেন? এরকম আছে না অনেক, দুনিয়ার তো হের লাফানিতে থাকা যায় না, কি কন দুনিয়ার হোমরা সোমরা, কি বলেন, নেতা খেতা অথবা অনেক মাল, হের লাফানিতে আশেপাশের লোক অস্থির, কিন্তু দিন বলতে কিছুই নেই, দিন বলতে শূন্য, শূন্যর কাতারে ইমান আমল বুঝেই না। বেশিরভাগ আল্লাহ হেফাজত করেন, মালদার হইলে দিনদার হওয়া কঠিন। দিন আর দুনিয়া দুই সতীনের মতো, সতীন কি এক জায়গায় থাকতে চাই? একটার তো একটা ফাইলে কি বলেন হক আদায় করি একরাম করে, কি কন? তো দিন আর দুনিয়া দুইটা সতীনের মতো, একসাথে থাকতে পারে না, ইল্লা মাশাআল্লাহ। ভালো তো কমে হয়, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর।
তো দুনিয়া আছে কিন্তু দিন নেই, এরা আখেরাতের মধ্যে কি বলেন, আখেরাতের মধ্যে এরা নাজাত পাইবে, এরা আখেরাতের চির ফকির হবে। এই যদি আল্লাহ তাআলাকে কি বলেন, ফেরেশতাকে তার সব মাল দিয়ে দেয়, তার সারা পৃথিবী তার বাদশাহী চলতেছে, অথবা সারা পৃথিবীর সেই মাল আসবাবের মালিক, অনেক মালদন তার, সে আখেরাতের মধ্যে ফেরেশতাকে যদি এই সব দিয়ে দেয় আর বলে যে আমারে ছাড়িয়ে দাও, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছাইয়া দাও, কি বলেন, ফেরেশতায় তার মাল আসবাব লইয়া তারা ছাড়ি দিব না, তারা জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে কখনো না। তো সেই আখেরাতের মধ্যে চির কাঙ্গাল, চির দুঃখী হয়ে যায়। তো মেরে মহতারাম ভাই আর বুজুর্গ, আমি তো চেষ্টা করিব যে আমি দিনদার হইতে, ইমানদার হইতে, ইমানদারের জন্যই আখেরাতে চির সুবিধা, সব সুবিধা। ইমান কি বলেন, দুনিয়ায় তো মেহনত করে কামাইতে হয়, ইমান তো এমনিই পাওয়া যায়, ঠিক না ভাই? ইমান বাজারে কিনে পাওয়া যায় তো? হ্যাঁ, ইমান কি আল্লাহ তাআলা এমনি দিয়ে দেন? মেহরবানি করে আমাদেরকে ইমান দিছেন, কিন্তু ইমান মেহনত করে ইমানকে মজবুত করতে হয়। দুনিয়াতে 700 কোটির উপরে মানুষ আছে, কত কোটি? 700 কোটি। এর মধ্যে 500 কোটির উপরেই হইল যাদের ইমান ভাগ্যে জুটে নাই, তারা কালমা পড়তে পারে নাই, অমুসলমান, আল্লাহকে চিনে না, আখেরাত বুঝে না, দিন বুঝে না। 200 কোটির থেকে 200 কোটির কাছাকাছি এদেরকে আল্লাহ তাআলা মেহরবানি করে ইমান দান করছেন, তাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রাখছে, কি বলেন, আল্লাহর মেহরবানি না, অনেক বড় মেহরবানি। ইমান কত দামি, 7 আসমান 7 জমিন, এর উপরে নিচে মাঝে পৃথিবীতে যত কিছু রয়েছে সব কিছু মিলিয়ে যদি এক পাল্লায় দেওয়া হয় আর অপর পাল্লায় ইমানি কালমা লা ইলাহা ইল্লাল্লাহকে দেওয়া হয়, তো সারা পৃথিবী সব কিছু এক পাল্লায় দেওয়ার পরে ইমানি কালমাকে আরেক পাল্লায় দেওয়ার দ্বারা সব কিছুর মোকাবেলাতে কালমার পাল্লা ভারী হইয়া ঝুঁকিয়া দেয়। ইমান কত ওজনী, কত দামি। একজন ইমান ওয়ালার বরকতে একজন লোক শুধু আখেরাতের মধ্যে দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলতেছে, আর ইমানদার কেউ নাই, আল্লাহ বলার মতো কোনো মানুষ নাই দুনিয়াতে, এ একজন লোকের উসিলেই আল্লাহ তাআলা পৃথিবীকে টিকিয়ে রাখবেন, পৃথিবীর সব নিজাম নিয়ম কানুন ঠিক থাকবে, কেয়ামত কায়েম হবে না, একজন লোকের উসিলাতে, একজন লোকের বরকত। তাহলে একটা ইমানদারের মূল্য আল্লাহ তাআলার নিকটে কত বেশি। যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যার শেরেকবিহীন অবস্থায় মদ হবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছাই দিবেন। মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। ইমানকে খালেস করিতে হবে, নির্ভেজাল ইমান বানাইতে হবে, ইমান আছে কিন্তু পরিষ্কার করতে হবে, ইমান ঠিক করতে হবে, নামের ইমানের সাথে কামের ইমান বানাইতে হবে, শুধু নামের ইমান না,
আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমানওয়ালার জন্য পাক্কা ঈমান, সাচ্চা ঈমান, খাঁটি ঈমানদারের জন্যই দুনিয়া আখেরাতে আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা করতেছে, পুরস্কার নেয়ামত দিবেন আল্লাহ তাআলা। যে ঈমানকে বেজাল মুক্ত করছে, শিরক মুক্ত, ঈমানের মধ্যে কোনো বেজাল নাই। সাহাবীরা মেহনত করিয়া ঈমানকে খাঁটি বানাইছেন, বেজাল মুক্ত করছে, তো আমাদেরকেও মেহনত করিয়া ঈমানকে খাঁটি করতে হবে। তাহলে আখেরাতের মধ্যে দুনিয়ার মধ্যে আমাদের জন্য সুবিধার ব্যবস্থা হবে। খাঁটি জিনিস সবাই পছন্দ করে, বেজাল কেউ পছন্দ করে না। যেরকম মানুষ পছন্দ করে না বেজাল, আল্লাহ কি পছন্দ করেন বেজাল? আল্লাহ বেজাল পছন্দ করেন। খাঁটি ঈমান চান, তো যারা ঈমানকে খাঁটি করবে, শিরকবিহীন ঈমান বানাইবে, তাদের জন্য আখেরাতে নিরাপত্তার ব্যবস্থা হবে, দুনিয়া আখেরাতে নিরাপত্তার ব্যবস্থা। ঈমানদার কি বলেন, রাস্তায় চলতেছে, তো সেই ঈমানি শক্তি নিয়ে রাত্রের 12টা 1টা 2টায় চলতে পারবে, তাকে আল্লাহর পক্ষ থেকে হেফাজতের আল্লাহ তাআলা ব্যবস্থা করিবেন। চোর ডাকাত খারাপ লোক দেখল, তাকে সালাম দিয়ে বলবেন, হুজুর আমাদের জন্য দোয়া করিয়েন, কি বলেন? আর বেজাল যদি হয় তো হেরে কি সালাম দিবে? হেরে তো পারলে শেষ করিয়া তার মাল যা আছে সব নিয়ে নিবে, তো তার দুনিয়া তো নিরাপত্তা নাই, আখেরাতে নিরাপত্তা কোথায় হবে? ঈমানদারের জন্য দুনিয়ারও নিরাপত্তা, আখেরাতের মধ্যেও আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করিবেন। জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়া আখেরাতের মধ্যে জান্নাতে পৌঁছাই দিবেন, এর থেকে বড় পুরস্কার আর কি হবে? আর ওই খাঁটি ঈমানওয়ালা আল্লাহ তাআলা নিজেই বলতেছেন তারাই হলো হেদায়েতের হেদায়েত প্রাপ্ত লোক, হেদায়েতের নক্ষত্র দিশারি, তারা হেদায়েত পাইয়া গেছে। হেদায়েত হইল সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় নেয়ামত। যে ব্যক্তি হেদায়েত পাইল সে তো সব পাইল, যে হেদায়েত পাইল না দুনিয়ার যদি সবচেয়ে বড় দুনিয়া হয় আখেরাতে সেই ফকির। সেই জন্য মেরা মোহতারাম ভাই আর বুজুর্গ, ঈমান বানাইতে হবে আমাদের খাঁটি ঈমান, যেরকম সাহাবিদের ঈমান ছিল। কাদের মতো ঈমান? সাহাবাদের মতো ঈমান। সাহাবি জামাত নিয়ে সফর করতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জামাত নিয়ে সফর করতেছেন, সকালবেলা নাস্তার সময় হয়েছে, তিনি সাথীদেরকে নাস্তার কথা বললেন, নাস্তা দেওয়ার জন্য বললেন, দস্তর লাগানো হইল, নাস্তার ব্যবস্থা হইল, ফাঁসে এক রাখাল ছিল, তো রাখালকেও দাওয়াত দিলেন যে তুমিও আমাদের সাথে নাস্তা করো। রাখাল কি বলে, যে আমি তো রোজা, কি বলে, আমি তো রোজা, আরে এত গরম, এখন তো রমজান মাস না, তুমি কিসের রোজা? রাখার উত্তরে কি বলে, আল্লাহ তাআলা যে কোরআনে পাকের মধ্যে বলছেন, যারা দুনিয়াতে ক্ষুধার কষ্ট পিপাসার কষ্ট সহ্য করছে রোজা রাখিয়া, ক্ষুধা পিপাসার কষ্ট সহ্য করছে, তাদেরকে আল্লাহ তাআলা
আখেরাতের মধ্যে জান্নাতের মধ্যে দস্তর লাগাইয়া কি বলবেন, যে তোমরা যে দুনিয়াতে রোজা রাখি আমার সন্তুষ্টির জন্য রোজা রাখিয়া ক্ষুধা পিপাসার কষ্ট সহ্য করছ, এই জন্য জান্নাতের মধ্যে আখেরাতে তোমরা জান্নাতের মধ্যে জান্নাতের দস্তরে মজা সে খাইতে থাকো, পান করিতে থাকো, আমি এই জন্য রোজা রয়েছি। কি বলেন রাখাল, দেখেন তার ঈমান আর আমলের কি অবস্থা। তো রাখালকে পরীক্ষা করতেছে, বলতেছেন কি, তুমি আমাদের নিকটে একটা বকরি বিক্রি করো। বলে আমার মালিক জিজ্ঞাসা করলে বলবা যে একটা বকরি বাগে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? বাগে নিয়ে গেছে। তো ওই রাখাল আসমানের দিকে ইশারা করি বলতেছে ফাইনাল্লাহ, আরবি ছিল তো এই জন্য আসমানের দিকে ইশারা করে বলতেছে যে নকল মালিক দেখবে না, কিন্তু আসল মালিককে আল্লাহ কোথায়, আল্লাহকে দেখবেন না। তো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার এই কথার উপরে আশ্চর্য হইয়া বারবার বলতেছিলেন যে এক রাখাল সেই মরুভূমিতে তাকে পরীক্ষা করার পরে সে এই কথা বলতেছে ফাইনাল্লাহ ফাইনাল্লাহ বারবার বলতেছিলেন। দেখেন রাখালের ইমান, রাখালের আমলের অবস্থা কি সাহাবীদের জমানাত, আর আমাদের ইমানকে মিলে আমলকে মিলে। ওই রাখালের ইমান আমলের অবস্থা যেরকম আমাদের ইমান আমলের অবস্থা এরকম আছে, তো সাহাবীদের জমানায় কিরকম মাহল পরিবেশ ছিল, যে একটা রাখাল তার ইমান আমলের কত উন্নত, ইমান আমলের লাইনে সে কত উন্নতি লাভ করছে। আল্লাহ করেন তো আমাদেরকে এরকম ইমান আমল দান করেন। হযরতে বড় বড় সাহাবী দেখেন তাদের ইমানের অবস্থা কি আমলের অবস্থা কি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বলতেছিলেন যে ওমর, যে হাদিসের খোলাসা যেটা, জিবরিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তুমি যে কবরের মধ্যে তোমাকে প্রশ্ন করবে তুমি কি উত্তর দিবে এটা আমাকে আল্লাহর পক্ষ থেকে জিবরিল সাল্লাম আসেই বাতাইছেন, কি উত্তর দিবেন তিনি। ফেরেশতা আসি যখন কবরে মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবেন মার রব্বুক, ওমর বলো তো তোমার রবকে, তো তিনি উত্তরে কি বলবেন ফেরেশতাকে, রব্বি আল্লাহ ওমা রব্বুকুমা, হে ফেরেশতারা শোনো আমার রব তো আল্লাহ তাআলা, তোমরা দুইজন বলো তোমাদের রবকে। কেমন বেড়া চিন্তা করেন। এরপরে ফেরেশতারা জিজ্ঞাসা করেন ওমা দিনুক, ওমর বলো তো তোমার দিন কি, তিনি উত্তরে বলবেন দিনি আল ইসলাম ওমা দিনুকুমা, আমার দিন তো ইসলাম, তোমরা দুইজন বলো হে ফেরেশতারা তোমাদের দিন কি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাকে দেখাইয়া জিজ্ঞাসা করিবেন ফেরেশতারা ইনি কে, তিনি বলবেন ইনি তো আমাদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা দুইজন বলো তোমাদের নবীকে হে ফেরেশতারা। তো ফেরেশতারা আশ্চর্য হইয়া হতভম্ব হইয়া ওনার উত্তর শুনিয়া পাল্টা আবার প্রশ্ন করার কারণে হতভম্ব হইয়া ফেরেশতারা বলবেন যে ওমর ব্যাপারটা তো বুঝতেছি না, বড় আজীব ব্যাপার, তো আল্লাহ তাআলা কি আমাদেরকে তোমার নিকটে প্রশ্ন করার জন্য পাঠাইলেন, না তোমাকে আমাদের নিকটে প্রশ্ন করার জন্য পাঠাইলেন, ব্যাপার তো বুঝতেছি না। কি বলেন কিরকম ইমানদার ছিলেন চিন্তা করেন। এই যে সাহাবীরা মেরে মহতরম,
ইমানকে এরকম মজবুত বানাইছেন, বিনা মেহনতে তো মজবুত হয়ে গেছে, কি বলেন? ঘর বাড়িতে থাকিয়ে তো এরকম ইমান বানাইছেন, কি বলেন? নাকি ঘর বাড়ি ছাড়া লাগছে, মেহনত করা লাগছে কি না ভাই, কি বলেন? মেহনত করা লাগছে? আস্তে আস্তে কয় বলে যে কইলে কি আবার কোন ফেসে পড়ি কি কন। তো কিরকম বিশাল কোরবানি মেহনত করতে হয়েছে যার কারণে ওনাদের ইমান এত মজবুত। আল্লাহ করেন তো আমরা যদি ইমানের পিছনে এইভাবে মেহনত করি তাহলে আল্লাহর কাছে কি কোনো মুশকিল? আমাদের ইমান আমলকে আল্লাহ তাআলা এরকম মজবুত করে দিতেন, কি বলেন? আল্লাহর কাছে কোনো মুশকিল, কোনো অসম্ভব? কোনো অসম্ভব না, আল্লাহর জন্য রাস্তা খোলাই আছে। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان আল্লাহ তাআলা কি ফরমান? ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আদ্দালাহুম জান্নাত তাজরি তাহতাহা আল আনহার খালিদিনা ফিহা আবাদা। সাহাবীদের মধ্যে মুহাজির আনসার দুই প্রকারের ছিলেন, দিনের জন্য হয়তো হিজরত করতেন, আল্লাহর রাস্তায় বাইরে দিতেন, আল্লাহর দিন দুনিয়াতে জিন্দা হয়, বদদিন কুফর শিরক দুনিয়া থেকে খতম হয়, এই ফিকির এই মেহনতকে নিয়ে আল্লাহর রাস্তায় বাইরে মেহনত করতেন। আর যারা আল্লাহর রাস্তায় বের হইতেন তাদেরকে যারা নসরত সহযোগিতা করতেন সব লাইনের তাদেরকে বলা হয় আনসার। এই দুই প্রকারে ছিলেন সাহাবীদের মধ্যে, মুহাজির আর আনসার। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন যারা ইখলাসের সাথে এই দুই প্রকার সাহাবীর রাস্তায় চলবে, যেরকম মুহাজির আনসার সাহাবীদের উপরে আল্লাহ তাআলা রাজি হইয়া চিরকালের জান্নাতের ফয়সালা করেছেন, পরবর্তী কিয়ামত পর্যন্ত যারা ওই মুহাজিরাত আনসারের রাস্তায় চলবে ইখলাসের সাথে তাদের জন্য একই ফয়সালা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার সন্তুষ্টির ফয়সালা এবং চির জান্নাতের ফয়সালা। তা আমরা যদি ওই রাস্তায় চলি, মুহাজিরাত আনসারের রাস্তায় চলি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া চির জান্নাতের ফয়সালা করতে পারেন না, কি বলেন ভাই? এই জন্য আমাদের মধ্যে মেহনত করি দুই গুণ অর্জন করা। হয়তো দিনের জন্য হিজরত করিব, আর না হয় তারা হিজরত করছেন দিনের রাস্তায় বাইরেছেন তাদেরকে কি করিব? নসরত করিব। কখনো হিজরত করিব, কখনো নসরত করিব, কি বলেন? দুই গুণ আমাদের ভিতরে আই, মুহাজির আর আনসারদের গুণ, আল্লাহর দিনের জন্য হিজরত আর নসরত। এটা কারা পারবে? ইমানদার যারা তারা পারবে। এই জন্য মেহনত করে ইমান বানাইতে হবে, সবচেয়ে অমূল্য ধন ইমান। আল্লাহ সর্বক্ষমতা শক্তির অধিকারী, আল্লাহ তাআলা এই পৃথিবীকে বানাইছে, পৃথিবীর বুকে যত কিছু আছে সব ব্যক্তি বানাইছেন ভাই, আল্লাহ বানাইছে। এই পৃথিবীর মানুষ ছাড়া যত কিছু আছে, আমরা ছাড়া যত কিছু আছে, সব মাখলুককে আল্লাহ তাআলা
মানুষের খেদমতের জন্য, আমাদের উপকারের জন্য পয়দা করছে। আর আমাদেরকে কি জন্য বানাইছেন? আমাদেরকে আখেরাতের জন্য, দিনের মেহনতের জন্য বানাইছে। ইন্নামা দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখেরা। এই দুনিয়ার সব কিছু আমাদের জন্য বানানো হয়েছে, আমাদের উপকার করিবে, আমাদের পক্ষে ব্যবহার হবে। কখন? যখন আমরা আল্লাহর দিনের পক্ষে ব্যবহার হইব, যখন আখেরাত মুখী হয়ে আমরা আমাদের হায়াতকে ব্যবহার করি, আসমান থেকে সময় উপযোগী বৃষ্টি হবে, জমিন থেকে ফসল লাইন মতে উৎপাদন হবে, নদী পুকুর কী বলেন এগুলোর থেকে সুন্দরভাবে মাছ আসবে, এরকম সব জিনিস, আবহাওয়া সব কিছু আমাদের জন্য সুবিধার লাইন হবে। রাত্রে বেলা বৃষ্টি হবে, দিনের বেলা আরামে আমরা দুনিয়ার সব কাজ, দিন দুনিয়ার সব কাজ করতে পারি, কোনো কষ্ট হবে না। দুনিয়াতে আরামের ব্যবস্থা, শান্তির ব্যবস্থা হবে দিনের মেহনতের দ্বারা, আর আখেরাতের মধ্যে তো হবেই। মেরে মহতারাম ভাই আর বুজুর্গ, এই জন্য ইমানকে মজবুত করতে হবে। আল্লাহ তাআলা সর্বক্ষমতা শক্তির অধিকারী, একতার একশো একশো একদিন দিলের মধ্যে মেহনত করিয়া বসাইতে হবে। আমার দুনিয়া আখেরাতের শান্তি দুনিয়ার কোনো জিনিসের মধ্যে আল্লাহ তাআলা রাখেন নাই, আল্লাহ তাআলার হুকুমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকার ভিতরে রাখিয়েছে। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার হুকুমকে মানব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় জিন্দেগি সাজাইব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফরমান? যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে সেই যেন আমাকে মহব্বত করিল, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে সেই তো আমি নবীর সাথে জান্নাতি হয়ে যাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বড় পুরস্কারের কথা বলেন, কি বলেন? সবচেয়ে বড় পুরস্কার তো বললেন, আরো বড় পুরস্কারের কথা কি বলেন? যে ব্যক্তি আমার উম্মতের ফাসাদের জমানায় আমার সুন্নতকে মজবুত করিয়া ধরবে, অর্থাৎ সুন্নত কি হাতি ধরা যায়, মানে সুন্নত অনুযায়ী জিন্দগি সাজাইবে, সুন্নতকে ছাড়িবে না, ফেতনার জমানায়ও সুন্নতকে ছাড়িবে না, সুন্নতের উপর অটল থাকবে, আল্লাহ তাআলা তাকে একশত শহীদের সওয়াব দান করবে। এক শহীদের মূল্য কত? আর একশত শহীদ, এত কামাই হবে। কি বলেন, মেসওয়াক করা একটা সুন্নত, আমরা তো মনে করি সাধারণ, ফাজাইল আমলের মধ্যেই তো আছে। মেসওয়াকের দ্বারা, মেসওয়াক করার দ্বারা 70 থেকে বেশি লাভ, 70টা উপকারের থেকেও বেশি। এর মধ্যে বড় উপকার কি? যে ব্যক্তি মেসওয়াক করার অভ্যস্ত হবে, অভ্যাস করবে, মৌতের সময় তার ঈমান নসিব হবে, কালমা নসিব। কি বলেন, কত বড় উপকার হইল দেখেন। একটা সুন্নতের মধ্যে যদি এত উপকার হয়, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নতের মধ্যে না জানি দুনিয়া আখেরাতের কত লাভ। এই দাওয়াতের মেহনতের দ্বারা পুরা সুন্নত, পুরা দিন, পুরা জগতে জিন্দা করার উদ্দেশ্যই ছিল ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা সুন্নত, পুরা দিন যেন পুরা জগতের মধ্যে জিন্দা হয়, এটাই আসল উদ্দেশ্য এই মেহনতের দ্বারা। কি বলেন, এখন পুরা সুন্নত পুরা দিন পুরা দুনিয়াতে জিন্দা আছে ভাই? অর্ধেক তো আছে, কি কারণ? কি বলেন, অর্ধেক জিন্দা আছে ভাই? তাহলে কত মেহনত দরকার, আর কতটুকু আমরা মেহনত করি? সালাম একটা সুন্নত, কি বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আফসুস সালাম
লিনুল কালাম ওয়া ইতআমুত তুআম ওয়া সালাতু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সালামের লেনদেন বেশি করো, সালামের লেনদেন বেশি করা প্রচলন। আমি আরেকজনকে সালাম দিব, আমি আমার ভাইকে সালাম দিব, ভাই আমাকে সালাম দিব, আমি আমার বিবি সাহকে সালাম দিব, বিবি সাহ আমাকে সালাম দিবে, এই না যে বিবি সাহকে সালাম দেওয়া না যায়। হুজুর সাল্লাল্লাহু সাল্লাম কি বলেন, ছোট বাচ্চা তাদেরকেও সালাম দিতেন। তো সালামের লেনদেন বেশি করা, ভাষা আমার নরম হওয়া, নরম ভাষায় কথা বলা, কি বলেন? গরম তো বিলাইও পছন্দ করে না, কি বলেন? গরম ভাত বিলাই খায়, বিলাই খায়। নরমের দ্বারা যা করা যায় গরমের দ্বারা তা হয় না। তো ভাষা নরম হওয়া, এক হাদিসের মধ্যে আছে, ওয়ালিকাউকা মা আখিকা বিওয়াজহিন তালিকিন সাদাকা, তুমি তোমার মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে দেখা করো, সাক্ষাৎ করো, এর দ্বারা আল্লাহ তাআলা তোমাকে সদকা নেকি দান করবেন। দেখেন আল্লাহ কামাই করার জন্য কত সহজ ব্যবস্থা করছে। হাসি মুখ সবাই পছন্দ করে, প্রশংসা করে এই লোকটার, কি বলেন? যে লোকটা সবসময় হাসি মুখ, কি বলেন? তার প্রশংসা করে। কালো হইল তার হাসি মুখ, বাসা সুন্দর সবাই পছন্দ করে। গরিব দুঃখীকে খানা খাওয়ানো, কি বলেন? আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিছেন, আমি তো খাইতেছি, গরিব দুঃখী আমার পাশে অথবা আসছে, তারে আগ্রহ একরাম করি। আরে দান করার দ্বারা, সদকা করার দ্বারা, একরাম করার দ্বারা কমে না, আল্লাহ তাআলা আরও অনেক বাড়াই দেন। আমাদের এই কিনে দুর্বল আর কি, এই জন্য মনে করি কমে যায়। ইয়ামহাকুল্লাহ রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ তাআলা বলেন যে সুদের দ্বারা, সুদ ঘুষের দ্বারা মাল নজরে দেখা যায় যে বাড়তেছে, আসলে কি বাড়ে? আসলে কমে, আল্লাহ নিজেই বলতেছে। আর সদকার দ্বারা মাল বাড়ে, তা আমাদের নজরে দেখা সহি না আল্লাহর খবর সহি? কোনটা সহি ভাই? আল্লাহ যেটা বলছেন ওইটাই তো সহি। তো গরিব দুঃখীকে খানা খাওয়ান আর কি। যখন মানুষ রাত্রেবেলা ঘুমাইয়া পড়ে তখন উঠিয়া কি করা? নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে কান্দা। এই সাইড যে, এই সাইড কাম যে করতে পারবে, এই সাইড কাম যে করতে পারবে, আল্লাহ নবী ফরমান, এই ব্যক্তি অতি সহজে জান্নাতে দাখিল হয়ে দিতে পারে। আফসুস সালাম, লিনুল কালাম ওয়া তুআমুত তুআম ওয়া সালাতু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রেবেলা যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন নামাজ পড়া, কি বলেন? ওই সময় কি এশার নামাজ না ফজরের নামাজ? কোন নামাজ ভাই? তাহাজ্জুদের নামাজ। এই সময় আল্লাহ তাআলা কি বলেন, নিরিবিলি আল্লাহর সাথে যোগাযোগ করা যায়। বান্দা যখন সজদার মধ্যে যায় সবচেয়ে আল্লাহর নিকটে হয়, সবচেয়ে আল্লাহর কাছে হয় কোনখানে? সজদা অবস্থায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দোয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, বান্দা যখন সজদায় যায় সজদাতেই আল্লাহর সবচেয়ে কাছে হয়, এই সময় খুব দোয়া করো। এই সময় দোয়া করলে আল্লাহর কাছে পৌঁছে গেছি, এখন আল্লাহর কাছে যেটা চাইবো ওইটাই পাইয়া দেব, কি বলেন? এই সময় খুব আল্লাহ তাআলার কাছে দোয়া করো। এই দাওয়াতের মেহনতের দ্বারা আমার জিন্দগি তো পুরা দিন জিন্দা হয়, এবং আমার ঘর থেকে নিয়ে সারা পৃথিবীর মধ্যে পুরা দিন জিন্দা হয়,
এই জন্য দাওয়াতের মেহনত। কি বলেন? আল্লাহ থেকে লওয়ার জন্য আল্লাহ তাআলা সরাসরি মাধ্যম দিয়েছেন নামাজ। নামাজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকালের সময়ও দুই হকের ব্যাপারে বড় তাকিদ গুরুত্ব দিয়েছে, এক আল্লাহর হক, আরেকটা হইল মাখলুকের হক, বন্দার হক। আল্লাহর হকের মধ্যে বড় হক হইল নামাজ। আল্লাহর হকের মধ্যে বড় হক কি ভাই? নামাজ। নামাজ আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেছিলেন, দেখো আমার সাহাবীরা দুই হকের ব্যাপারে বড় সতর্ক সতর্ক থাকবে, নামাজের ব্যাপারে আর বন্দার হকের ব্যাপারে, আল্লাহর হকের ব্যাপারে আর গোলামের হকের ব্যাপারে। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করতে পারেন, কিন্তু বন্দার হক কি আল্লাহ তাআলা মাফ করবেন? মাফ করবেন। এই জন্য বন্দার হক বন্দার পাওনা দুনিয়াতে আদায় করতে হবে। এই জন্য মুআমালাত মুআশারাত সহি হওয়া চাই, লেনদেন আখলাক, পারিবারিক জিন্দগি, সামাজিক রাষ্ট্রীয় জিন্দগি সহি হওয়া চাই। না হয় অনেক নেককার নেক আমল নিয়ে আখেরাতে এত বেশি নেক আমল নিয়ে উঠবে, পাহাড়ের উপরে রাখবে, পাহাড়ও ধসিয়া যাইবে, কিন্তু অন্যের হক নষ্ট করার কারণে এ তাদেরকে দিতে দিতে তাদের পাওনা তার নেকির থেকে দিয়া সেই গোল্লা হইল, নাউজুবিল্লাহ, আখেরাতের মধ্যে সেই জাহান্নামে পড়িয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত ফরমান। এই জন্য এখান থেকে এ রাস্তায় বের হইয়া আল্লাহর রাস্তায় বেরিয়া দিন শিখি, দিন বুঝি, নামের দিনদার না কামের দিনদার হই। ওলামাদের থেকে রাহবরে নিই, নিজে এলেম শিখি, না হয় আলেম হই, না হয় অন্য থেকে এলেম শিখি। আল্লাহ নবী ফরমান, তুমি হয়তো আলেম হও, না হয় আলেম থেকে এলেম শিখো, তলেব এলেম হও, অথবা আলেমকে তুমি মহব্বত করো, না হয় আলেমের রাহবরিতে চলো, আলেম যে রাস্তায় চলে ওই রাস্তায় তুমি চলো। এই চারির ভিতরে দেখো, পঞ্চম হইও না তাহলে ধ্বংস হইয়া দেবে। এখন আমি চারির ভিতরে আসি না চারির বাইরে হিসাব লাগাই, চারির ভিতরে ঢুকি তাহলে আমার হেফাজত হবে। আরে কোরআনওয়ালার এলেমওয়ালার মূল্য কত? আল্লাহ নবী ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই লোক যে আল্লাহর কোরআন শিখে শিখায়। কি বলে? সবচেয়ে উত্তমকে আল্লাহর কোরআন শিখে এবং শিখায়। আমি ওই লোকটা হইয়া যাই, নবীর খবর অনুযায়ী সবচেয়ে উত্তম হইয়া যাই। আমি আমার আওলাদকে সবচেয়ে উত্তম বানাই দিই। কি বলেন? আমার জন্য তো লাইন খোলাস, আমার আল্লাহর সাথে সম্পর্ক হয় এই জন্য লাইন, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আল্লাহ জিকির। কি বলেন? কোরআন ফাকের তেলাওয়াত, তসবিহাতের পাবন্দি, মসনুন দোয়াগুলোর এহতেমাম, এর দ্বারা আল্লাহর সাথে তাল্লুক হবে, আমার আখলাক চরিত্রকে সুন্দর করি। কি বলেন? আমার আখলাক চরিত্রকে ওরকম বানাই যেরকম সাহাবিদের আখলাক ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফরমান? আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুকুম খুলুকান, তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদারকে যার আখলাক চরিত্র সুন্দর। তা আমার চরিত্র আখলাককে ওরকম বানাই, আমার আমল তো ওই সময় কবুল হবে যে সময় আমার আমলের মধ্যে নিয়তটা সহি হবে, এখলাস হবে।
নিয়ত আমার সহি না গলত, এর ফতুয়া কেউ দিতে পারবে? আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। এটা তো ভিতরের খবর। আমি সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করি। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদতকে আল্লাহ তাআলা আল্লাহর জন্য খালেস করার জন্য বলছে। তো ইবাদতকে আল্লাহর জন্য খাঁটি করি, তখন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। জান মাল সময় আল্লাহ তাআলাই আমাকে দান করছে। কে দিছেন ভাই? নাকি আমি আমার যোগ্যতা বলে কামাই করছি? জানো আল্লাহর কি বলেন, মালকার ভাই আল্লাহর। আর আল্লাহ তাআলা বলেন যে আমি মুমিনের জান মালকে জান্নাতের বদলায় খরিদ করে নিয়েছি। মুমিন তার জান মালের ব্যাপারে কোনো স্বাধীন না। মুমিন তার জান মালের ব্যাপারে কি স্বাধীন? আল্লাহর হুকুমের অধীন। আমি সত্যিকারী মুমিন ওই সময় হইতে পারব যখন জান মালকে আমি আল্লাহর হুকুম নবীর তরিকায় ব্যবহার করি, আল্লাহর দিনের চাহিদা অনুযায়ী ব্যবহার। আল্লাহর কালিমা দুনিয়াতে উঁচা হয়, কুফর শেরেকের কালমা নিচে হয়। এই জন্য আমার জান মালের ব্যবহার হোক, নবীর তরিকা সারা জগতে জিন্দা হয়, তাহলে আমি সত্যিকারী ইমানদার, সত্যিকারী দিনদার। আমার তো ওই নবীওয়ালা গম, নবীওয়ালা দরদ, আর ফিকির আমার দিলের মধ্যে হয়, মেহনতটা নবীওয়ালা মেহনতটা আমার জিন্দগিতে আস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ফিকির ছিল, সমস্ত উম্মত কি করে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যায়, সবাই ইমানদার নেককার দিনদার হইয়া যায়, এই ফিকির নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে মেহনত করতেন, রাত্রে মেহনত করতেন, সকালে মেহনত করতেন, বিকালে মেহনত করতেন। দিনের বেলা মানুষের দ্বারে দ্বারে বারে বারে মানুষের হাত পা ধরিয়া মানুষকে দাওয়াত দিয়ে বুঝাইতেন, রাত্রেবেলা বিছনার থেকে আলোক হইয়া আল্লাহর কাছে কাঁদতেন যে আল্লাহ হেদায়েত তো আমার হাতে না, মানুষের দিল তো আপনার হাতে, হেদায়েতের চাবি কাঠি আপনার হাতে, আপনি যাকে হেদায়েত দেন কেউ তাকে গোমরাহ করতে পারে না, আপনি যাকে গোমরাহ করেন কেউ তাকে হেদায়েত দিতে পারে না, আল্লাহ আপনি যদি হেদায়েত দেন তো আপনার কোনো ক্ষতি হবে না, হে আল্লাহ আপনি যদি গোমরাহ করেন তো আপনার কোনো লাভ হবে না, আপনি আমাকে হেদায়েত দেন, আমার উম্মতকে হেদায়েত দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে আপনি মেহরবানি করে হেদায়েত দিয়ে দেন। এভাবে রাত্রেবেলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলা মেহনত করিয়া শরীরকে ক্লান্ত থকাইয়া দিতেন, আর রাত্রেবেলা চোখের পানি ফেলিয়া ফেলিয়া আল্লাহর দরবারে অজরে কাঁদতেন। এই মেহনতের দ্বারা নবীওয়ালা গম দরদ দিলের মধ্যে পয়দা করা। ওই নবীর ফিকির, নবীওয়ালা জিন্দগি আমাদের মধ্যে আস। এই জন্য সহজ এই নবীওয়ালা কাম, বড় সহজ। 4 মাস দিয়ে এই কাজকে শিখে মত পর্যন্ত করি, কি বলেন? এই জন্য সবার নিয়ত আছে না ভাই? আল্লাহ তালা সবাইকে কবুল ফরমান। নিয়তের সাথে কি বলেন, নামাজের জন্য শুধু নিয়ত করলে হয় না, আরও কিছু করতে হয়। খাওয়ার জন্য নিয়ত করলে হয় না, আরও কিছু করা লাগে, কি কন? ঘর বানানোর জন্য শুধু নিয়ত করলে ঘর হইয়া যায় না, আরও কিছু করা লাগে? আপনারা তো বড় ভাগ্যবান, কি বলেন? বাংলাদেশবাসীরা ভাগ্যবান, এর মধ্যে টঙ্গীবাসীরা সবচেয়ে ভাগ্যবান, কি বলেন? কি বলেন, টঙ্গীবাসীরা সবচেয়ে ভাগ্যবান না? সারা পৃথিবীর মেহমান কোনখানে আসে? আপনারা যদি সৈদায় পড়ে থাকেন কিয়ামত পর্যন্ত, শুকরিয়া আদায় হবে? হবে না। সারা পৃথিবীর মেহমান আরব আজম সব এই ময়দানে আসি, দিন শিখতেছে, কি বলেন? দিন শিখানোর জজ বানিতেছে, দিন সারা পৃথিবীতে জিন্দা হয়, এই জন্য মেহনত এখানে আলোচনা হইতেছে, সব এখান থেকে সারা পৃথিবীতে জমা যাইতেছে, এখান থেকে সারা পৃথিবীতে জমাত পৌঁছতেছে, এখান থেকে সারা পৃথিবীর জন্য জমাত আসতেছে, সারা পৃথিবীর লোক আসতেছে।
দিনের এক জজবা নিয়া। তাহলে কি বলেন, আমাদের শুকরিয়া বেশি আদায় করা দরকার না, আমাদের মেহনত বেশি করা দরকার না? কি বলেন, টঙ্গীবাসীদের মেহনত আরও বেশি হওয়া চাই, শুকরিয়া বেশি হওয়া চাই, কোরবানি বেশি হওয়া চাই। এই জন্য হিম্মত করি বলেন দেখি, যাদের 4 মাস হয়েছে তারা তো ইনশাল্লাহ প্রতি বছর 4 মাস লাগাইব, এবং সারা পৃথিবীতে আল্লাহর দিনের তাকাজা পুরা করার জন্য যখনই তাকাজা হয় তখনই লব্বাইক বল। কি বলেন, 4 মাস হয়েছে এরকম কারা কারা আছেন একটু হাত উঠান দেখি। 4 মাস আগে হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক 4 মাস হয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে ভরপুর কবুল ফরমান, মত পর্যন্ত ইস্তেকামতের সাথে নবীওয়ালা কাজের জন্য আল্লাহ তাআলা কবুল ফরমান, সারা পৃথিবীতে আল্লাহর দিনের তাকাজা পুরা করার জন্য লব্বাইক বলার জন্য তৌফিক দান করেন। কি বলেন, আপনাদের নিয়ত আছে না সারা পৃথিবী সবর করবো ইনশাআল্লাহ? যাদের 4 মাস হয়েছে তারা তো শর্ত পুরো আছে, কি কন তাদের 4 মাস হয় নাই? আপনাদের শর্ত পুরো আছে? তা আপনারা বলেন, যারা 4 মাস হয়েছে আপনারা তো তৈয়ার, কি কন সারা পৃথিবীতে সবর সবর করার জন্য নগদ নগদ কারা তৈয়ার আছেন দেখি? নগদ নগদ কারা তৈয়ার আছেন সারা পৃথিবী সবর করার জন্য? এরকম দাঁড়ান দেখি, নগদ নগদ কারা তৈয়ার? বুঝেন নাই কথা, কি বলেন, নগদ নগদ বাহিরে সফরের জন্য, বিদেশ সফরের জন্য কারা তৈয়ার আছে? মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তাআলা এই মুরব্বীকে কবুল ফরমান, এই মুরব্বীদেরকে আল্লাহ তাআলা কবুল ফরমান। ভাই একটু সবর করি, একটু সবর করি, উঠে উঠে না করি। মাশাল্লাহ, এই মুরব্বীকে আল্লাহ তাআলা কবুল ফরমান। আর কে আছেন ভাই? মাশাল্লাহ, আল্লাহ তাআলা এই ভাইকেও কবুল ফরমান। ভাই একটু দাঁড়াই থাকি, দাঁড়াই থাকি। আল্লাহ তাআলা ওনাদের জান ও মালকে বরকত দান করেন, সারা পৃথিবীতে সারা দিন জিন্দা হয় এই জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে কোরবানির জন্য কবুল ফরমান, ওনাদেরকে সারা পৃথিবীর জন্য নমুনা আদর্শ হিসেবে আল্লাহ তাআলা বানিয়ে দেন, ওনাদের দুনিয়া আখিরাতের সব সমস্যাকে আল্লাহ কুদরত দিয়ে সমাধান করে দেন। যারা দাঁড়াইছেন ওনারা মেহরবানি করে পিছনে চলে আসছে, ভালো বাকি ভাইরা বসা থাক। আচ্ছা, এখন নগদ বলেন 4 মাসের জন্য কারা নগদ তৈয়ার? যাদের 4 মাস হয় নাই আপনারা 4 মাসের জন্য কারা কারা তৈয়ার, হিম্মত করে দাঁড়ান দেখি। জি জি ভাই, তাদের 4 মাস এখনো হয় নাই, আমরাও সারা পৃথিবী সফর করিব মাশাল্লাহ, আমার এই মুরব্বীকে আল্লাহ তাআলা কবুল ফরমান, আমার এই ভাইকে আল্লাহ তাআলা কবুল ফরমান, এই নওজোয়ানদেরকেও আল্লাহ তাআলা কবুল ফরমান, ওনাদের জান ও মালে আল্লাহ তাআলা বরকত দান করেন, আমার নওজোয়ান ভাইকে আল্লাহ তাআলা কবুল ফরমান। নগদ 4 মাসের জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে ভরপুর কবুল ফরমান, ওনাদের জান মালে আল্লাহ তাআলা বরকত দান করেন, ওনাদের দুনিয়া আখিরাতের সব সমস্যাকে আল্লাহ তাআলা সমাধান করেন। হিম্মত করে দাঁড়ায়, আর কে আছে?